শো করছে, অডিও ভিডিও সবই ঠিক আছে কিনা একটু দেখ। আচ্ছা শোনা যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার কলকা ক্লাসের একটা স্টুডেন্ট ওয়ার্ক নিয়ে চলে এলাম লাইভে। তো লাইভটা যারা যারা দেখছো একটু প্লিজ শেয়ার করে দিও, যাতে আরো অনেকজন বেশি জয়েন করতে পারে। আর আমি ওদের কাজ দেখাবো আজকে। আজকে আমার একটা অন্য কাজ নিয়ে আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার কিছু স্টুডেন্ট অ্যাবসেন্ট রয়েছে, আজকে দুজন অ্যাবসেন্ট রয়েছে, তো তার জন্য আমি সেই কাজটা আজকে দেখাতে পারছি না। তো ওটা নেক্সট উইকে আমি লাইভে দেখাবো। আর আজকে ওদের কিছু কলকা মোটিভ আমি নিয়ে আসছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর লাইভে এলাম, তো সবাই কেমন আছো? যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দিও, কারণ আমাদের নেক্সট ব্যাচের বুকিং চলছে। যারা ইন্টারেস্টেড আছো কলকা ব্যাচের জন্য কিংবা মেকআপ ব্যাচের জন্য, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো কিছু জয়েন করে যাও কিছু জন, তারপর আমি মানে দেখাবো ওদের কাজটা দেখাবো। একটু জয়েন করে যাও। কে কে দেখছো? দেবাশ্রিতা থ্যাংক ইউ, তৃষা থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। তো আমাদের মেনলি একটু একটু বলে দিই যে কলকা ব্যাচটা মেনলি আমি এমনভাবে ডিজাইন করেছি যে শুধুমাত্র ব্রাইডাল কলকা কিন্তু এই ব্যাচের মধ্যে যে শেখানো হচ্ছে তা নয়। এর মধ্যে কিন্তু আলাদাভাবে গাছকৌটো, কুলো, মাটির থালা, পেইন্টিং, বিভিন্ন রকম আর্ট যেগুলো আমরা এখন মানে ট্রেন্ডিংয়ে রয়েছে, যেগুলো আমরা কাজ করতে পারবো, সেই ধরনের কিন্তু মানে প্রত্যেকটা মোটিভ কিন্তু আমাদের এখানে শেখানো হচ্ছে, প্লাস ওই কাজগুলো কিন্তু শেখানো হচ্ছে। ঠিক আছে, দুটো ক্লাস রয়েছে, সেই দুটো ক্লাসের মধ্যে একটা ক্লাস টোটালি ব্রাইডাল কলকার ওপর থাকছে, আর একটা ক্লাস থাকছে ক্রিয়েটিভ আর্টের ওপর। তো যারা যারা দেখছো প্লিজ একটু এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তোমাদের একটু আমি ইনফরমেশনটা দিতে পারি। আর প্লিজ লাভ রিয়াক্ট দিও ভিডিওটাতে, অনেক অনেক লাভ রিয়াক্ট দিও, যাতে অনেক মানুষের কাছে লাইভটা পৌঁছে যেতে পারে। লাভ লাইক, হ্যাঁ বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক লাভ দিচ্ছ তোমরা। হ্যাঁ লাভটা কিন্তু বজায় থাকে, জানো, লাভটা কিন্তু দিয়ে দিতে থাকো। আর থ্যাংক ইউ, অনেকজন জয়েন করে গেছো, এবার আস্তে আস্তে কাজটা দেখাবো। কেউ লিখছে কিছু কমেন্ট, অনেকেই ওয়াচিং দেখাচ্ছে এখানে। লাভটা থেমে গেলে চলবে না, লাভটা দিতে থাকো প্লিজ। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করতে মানে শেয়ার করব, আমারও কিছু কাজ শেয়ার করব, প্লাস ওদের কাজও শেয়ার করব। ঠিক আছে চলো। তো হাই দিশা দত্ত বণিক, হাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কেমন আছো সবাই একটু বলো। অনেকদিন পর লাইভে এলাম, তো অনেকদিন লাইভে এসে আড্ডা মারা হয় না, গল্প করা হয় না। যাই হোক, আমি মেকআপের ব্যাচ আমার এই বর্ষাকালটাতে একটু বন্ধ ছিল, তো এখন আবার স্টার্টিং হচ্ছে মেকআপের ব্যাচ, তো তাদের জন্য বুকিং চলছে। তো যারা যারা মেকআপের ব্যাচের জন্য বুক করতে চাইছো এবং ব্রাইডাল বুক করতে চাইছো, তারা কিন্তু প্লিজ কন্ট্যাক্ট করবে এবং তাড়াতাড়ি নিজেদের ডেটগুলো বুক করে নেবে, কারণ ডেট কিন্তু ফাঁকা পাওয়াটা মুশকিল হয়ে যায় পরে। এক এক সময় দেখা যায় যে এক একটা ডেটে দু তিনটে করে বুকিং থাকে, তখন কিন্তু আমার পক্ষে পসিবল হয় না, কারণ আমি এখনো পর্যন্ত স্টুডিও বুক মানে ফুল কভার করি না, আমাকে বাইরেও যেতে হয়। তো তার জন্য একটা লোকেশনে বা এক একটা লোকেশনে গিয়ে তিনটে চারটে ব্রাইড করানো একার পক্ষে পসিবল হয় না, একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যারা যারা চাইছো আমাকে বুক করতে, তারা প্লিজ একটু নিজেদের ডেটগুলো বুক করে নেবে। তো এ কি লাভ রিয়াক্ট কমে গেল কেন? লাভ রিয়াক্ট দিতে থাকো, ঝপ ঝপ লাভ লাইক কেয়ার।
আচ্ছা, এবার চলো আমি ওদের কাজটা শেয়ার করব। তার আগে আমি কিছু আমার কাজ শেয়ার করি, দেন তারপরে শেয়ার করব। আচ্ছা, আমি প্রথমে দেখাই আমাদের এখানে কি কি শেখানো হচ্ছে সেগুলো একটু দেখাই। আচ্ছা, প্রথমে দেখো এখানে অনেক রকমের ডিজাইন মোটিভ শেখানো হচ্ছে, যা যার মধ্যে এখানে দেখো ফ্লাওয়ার মোটিভ রয়েছে, ফ্লাওয়ার মোটিভ রয়েছে, তারপরে এখানে পলকার যে লাইনিং মোটিভগুলো রয়েছে, এখানে লিভ মোটিভ রয়েছে, বিভিন্ন রকম মোটিভ শেখানো হচ্ছে। আজকে যেগুলো ওরা শিখছে সেটা হচ্ছে যে কোনো একটা ডিজাইনের ওপর কিভাবে মোটিভ করবে। এখানে দেখো একটা টোপরের মোটিভ করা হয়েছে এবং টোপরের মোটিভের মধ্যে কলকার ডিজাইন করা রয়েছে। যদি ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ লাইক রিয়াক্ট দিয়ে দাও, শেয়ার করে দাও লাইভটা একটু, যাতে অনেকে দেখতে পারে। তো ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাভ রিয়াক্ট দিতে থাকো। এখানে একটা ময়ূরের কলকা করা হয়েছে, তোমরা একটু দেখতে পাবে না, আমি একটু উল্টে দিই। দেখো এখানে একটা ময়ূরের কলকা করা হয়েছে, এটা একটা ময়ূরের মোটিভ রয়েছে। তো যাদের যাদের ডিজাইনগুলো ভালো লাগছে একটু লাভ রিয়াক্ট দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দেখে নাও এইরকম ভাবে। এটা কিন্তু হাইলাইট ছাড়া আমি কলকায় ওদেরকে দেখিয়েছি, হাইলাইট করার মতো আজকে টাইমিং নেই, তো হাইলাইটটা ওরা বাড়িতে প্র্যাকটিস করবে। হাইলাইট করেও আমি দেখিয়েছি, এখানে ব্রাইডাল কিছু মোটিভ রয়েছে তাতেও আমি হাইলাইট দেখিয়েছি। দেখে নাও, এখানে হাইলাইট করেও আমি কিন্তু দেখিয়েছি। এরপর আসছে একটা পান কলকা, পান কলকা বা আম কলকা যাই বলো না কেন তোমরা, তাতেও কিন্তু এখানে ভরার ডিজাইন থাকছে। এই ধরনের ডিজাইন এখানে দেখো, ঝুমকো মোটিভ রয়েছে, এই ধরনের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এখানে হাতে ধরে শেখানো হবে এবং তার সাথে সাথে ব্রাইডালও থাকছে আর বিভিন্ন রকম আর্টের ডিজাইনও থাকছে। তো এবার দেখো ওরা কাজ করছে, এখানে ওদের কাজগুলো আমি একটু শেয়ার করি। তো এটা কে করছে? লাভ। ও আসছে লাবণী, কোথা থেকে আসছো বলো? আমি আসি নেতাজিনগর থেকে। নেতাজিনগর থেকে, ওকে। আর আজকে একজন আসে আমাদের এখানে ব্যান্ডেল থেকে আসে, তাই তো? সে আসেনি আজকে, অ্যাবসেন্ট। তো যাই হোক চলো, ও ভালো খুব কাজ করছে, দেখে নাও। আজকে যেগুলো আমি এদেরকে ডেমোনস্ট্রেশন দিয়েছিলাম সেগুলোই ওরা এখানে কাজ করছে। লাইভের সময় ফোন করে না মানুষজন। এখানে আরেকজন কাজ করছে। আচ্ছা বলো কোথা থেকে আসছো? হাই, আমি সোনারপুর থেকে আসি, সোনারপুর মিশন পল্লী দিদির বাড়ির একদম কাছে, সব থেকে কাছে স্টুডেন্ট। হ্যাঁ, সোনারপুর থেকেই আসছে, ও একদম কাছে স্টুডেন্ট, আর আমার মানে দুটো বাড়িরই একদম কাছে, তাই তো? হ্যাঁ, একদমই কাছে। তো যাই হোক, ও খুব এক মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক, ওর ডিজাইন গুলো দেখো খুব সুন্দর হচ্ছে, আর এখানে ওর প্রিভিয়াস ওরও কিছু কাজ রয়েছে, তো সেগুলো আমি পরে, আজকে তো শেয়ার করতে পারবো না, ওদের অনেক কাজ রয়েছে, সেগুলো আমি পরে পরের লাইভে শেয়ার করব। আজকে দেখে নাও ওরা প্র্যাকটিস করেছে, এগুলো কিন্তু সবই ও প্র্যাকটিস করেছে, এখানে দেখতেই পাচ্ছ। আর মাত্র ওদের ৬ দিন ক্লাস হয়েছে, মাত্র ৬ দিন ক্লাস হয়েছে, তার মধ্যে ওদের কিন্তু ইম্প্রুভমেন্ট প্রচুর আমি দেখতে পাচ্ছি, ওদের ইম্প্রুভমেন্ট আমি প্রচুর দেখতে পাচ্ছি। মাত্র ৬ দিন ক্লাস হয়েছে, তার মধ্যেই ওরা কিন্তু নিজেদের প্র্যাকটিস করেও ইম্প্রুভ করেছে, প্লাস যে মোটিভগুলো ওরা শিখেছে সেগুলোকেও খুব সুন্দর করে মানে নিজেদের মধ্যে করার চেষ্টা করছে, নিজেদের মতো করে করার চেষ্টা করছে। তো অ্যাপ্রিসিয়েট করছি, এবং আমি একদম ডেমোনস্ট্রেশনের দিন, ডেমোনস্ট্রেশনটা হতে হতে আমাদের প্রায় পুজো কেটে যাবে, পুজোর পরে ডেমোনস্ট্রেশনটা হবে এবং ওদের ফাইনাল এক্সামটা হবে, তো সেদিনকে আশা করছি যে ওরা আরো অনেক মানে একদম স্যাটিসফাই করে দেবে আমাকে। তো যাই হোক, অনেক সুন্দর কাজ করবে। তো তোমরাও যদি এই ধরনের ক্লাসে
মানে জয়েন করতে চাও, এই ক্লাসটা বুক করতে চাও, আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7890805881, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করে। কেউ কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলবে না যে এই নাম্বারে কল যাচ্ছে না, ওটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপেরই নাম্বার, ঠিক আছে? ওটা হোয়াটসঅ্যাপ করবে, ওখানে কিন্তু কল অ্যাভেলেবেল নেই, ওই নাম্বারটায় কল অ্যাভেলেবেল নেই, তো ওখানে কল হবে না, ঠিক আছে? তো তোমরা আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপেই করবে, হোয়াটসঅ্যাপে যদি তোমরা চাও কথা বলবে হোয়াটসঅ্যাপ কলও করতে পারো, বা আমার যদি মনে হয় তোমার সাথে আমার মানে সিরিয়াসলি কিছু কথা বলার আছে, আমি সেখানে আমার কলিং নাম্বার প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কল করে নিতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ মেসেজ করে বলবে না যে দিদি এটাতে কল যাচ্ছে না, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারই, ঠিক আছে? এটা বারবার তোমাদেরকে বলে রাখলাম। আর প্লিজ লাভ রিয়্যাক্টটা কমে যাচ্ছে, লাভ রিয়্যাক্ট দিতে থাকো, প্লিজ লাভ রিয়্যাক্ট দিতে থাকো, অনেকেই দেখছো। তো যাই হোক, এটাই আজকে লাইভে এসেছি, বেশিক্ষণের জন্য নয়, একটু পরে ওদের ক্লাস ছুটি হয়ে যাবে, আজকে ওদের প্র্যাকটিস যেটা করছে সেটা ক্লাস ছুটি হয়ে যাবে, তারপরে আমি আবার নেক্সট ক্লাসে ওরা কি করছে, একটা পুজোর খুব সুন্দর একটা থিম ওদের সাথে পেইন্টিং আমি শেয়ার করব এবং ওদেরকে প্র্যাকটিসের জন্য দেব, সেটা নিয়েও লাইভে আসব, পুজোর আগেই আসব। যারা যারা দেখতে চাইছো যে ওরা কিরকম পুজোর কাজ করছে, তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রেখো বা আমার সাথে থেকো, যাতে দেখতে পারো তোমরা কিরকম কি ওরা করছে। আর থ্যাংক ইউ নিবেদিতা, প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো যারা যারা ক্লাস বুক করতে চাইছো, আর দেরি না করে ক্লাস বুক করে ফেলো, কারণ ওদের ব্যাচটা শেষ হলে পুজোর পর থেকে কিন্তু নেক্সট ব্যাচ শুরু হয়ে যাবে এবং নেক্সট ব্যাচের জন্য কিন্তু এখন থেকেই বুকিং চলছে। যারা বুক করতে চাইছো এখন থেকে ক্লাস বুক করে রাখো, নেক্সট ব্যাচের জন্য ডেট আর টাইমিং আমি কিন্তু পুজোর পর জানিয়ে দেবো, কখন মানে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কি টাইমিং থাকছে, কি বার ক্লাস হবে, সেটা কিন্তু আমি একদম পুজোর পর জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণের জন্য লাইভে আসিও নি, তার আগে আরেকবার ওদের কাজ আমি একটু শেয়ার করে দেবো এবং তারপর লাইভটা এন্ড করবো। তো দেখে নাও, এখানে ওদের আজকে চারটে মোটিভ করানো হয়েছে, এরপরেও আরো অনেক মোটিভ রয়েছে, সেগুলোও করানো হবে। আজকে একটু কালারিং কলকা আমি করিয়েছি, যেখানে হচ্ছে একটু ব্লুইশ কালার করিয়েছি, এটা সম্পূর্ণ একটু ব্লুইশ কালার, সি গ্রিন কালার টাইপের, আর এটা একটুখানি গ্রিনিশ কালারে করিয়েছি, এটা ইয়েলো আকারে, ওটা একদম লাইট ইয়েলোতে, তো এই ধরনের কালার কম্বিনেশনে করিয়েছি। কালারগুলো একটু ইউনিক করার চেষ্টা করেছি এবং ওদের সাথে যাতে ওদের কাজটা করতে ভালো লাগে, কারণ হোয়াইট কলকা ওরা এই গত 5 দিনে ওরা হোয়াইট কলকা দিয়েই করেছে, আজকে কিন্তু ওদের কালার কম্বিনেশন দিয়ে আমি এই 6 নম্বর ক্লাসটা করালাম, এবং এর পরের যে 4-5টা ক্লাস ওদের বাকি আছে সেই ক্লাসগুলো কিন্তু আরো অনেক ইনোভেটিভ জিনিস ওরা শিখতে পারবে। সঞ্চারী ঘোষ ওয়াচিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছো লাইভটাকে একটু প্লিজ শেয়ার করে দিও, আর লাভ রিয়্যাক্ট দিতে থাকো, কেয়ার রিয়্যাক্ট দিতে থাকো, সবাই মিলে একটু, যাতে অনেকের কাছে পৌঁছে যায়। তো সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে লাইভটা আমি এখানেই এন্ড করছি, যাদেরকে বললাম যে যারা আমার ক্লাসে জয়েন করতে চায় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, ইনবক্স করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আর মেসেঞ্জারেও আমাকে ইনবক্স করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলে রাখি, 7890805881, 7890805881, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা কিন্তু বুক করে নিতে পারো ক্লাসের টাইম, এবং যারা ব্রাইডাল বুক করতে চাইছো তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিজেদের ডেট বুক করে নিতে পারো। চলো আজকের মতো এখানেই, আমি লাইভে এলাম তোমাদের সাথে ওদের কাজ নিয়ে, তো নেক্সট দিনকেও আমি লাইভে আসার চেষ্টা করব, ওদের কাজগুলো শেয়ার করার চেষ্টা করব। তো চলো টাটা, বাই।